শান্তিনিকেতনের তনয়া বুটিকে এসেছি। এখানে শাড়ি স্টার্টিং মাত্র 490 টাকা থেকে, 35 টাকা মাত্র। এক ছাদের তলায় ব্যাগ, গয়না, শাড়ি সমস্ত কিছু পেয়ে যাবে। এরকম সুন্দর হাতের কাজের কুর্তি স্টার্টিং রেঞ্জ কিন্তু 350 টাকা থেকে। দশমীর জন্য এরকম একটা শাড়ি আমি নিতেই পারি, আমি প্রত্যেক বছরই কিছু সাদা লালের খুঁজি আর কি। 1500 থেকে স্টার্টিং, বিয়ে বাড়িতে পরার মতো শাড়ি, মানে এটা অষ্টমী স্পেশাল হতে পারে। পূজোর জন্য কিন্তু স্পেশালি আপনারা আসলে ডিসকাউন্ট পাবেন। রয়েছে হাওড়া স্টেশনে, পূজোর তো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, কিছু শপিং করা হয়নি। বেসিক্যালি পূজোতে এবার আমরা এখানে থাকছি না, আমার জন্য কিছু দু একটা শাড়ি কিনবো, সবাইকে গিফট দেওয়ার জন্য কিছু শাড়ি কিনবো। তো আমার ইচ্ছে ছিল এবার একটু ভালো কিছু দেওয়ার, মানে একটু ট্রেডিশনাল টাইপের ভালো কিছু দেওয়ার। তো রাহুল বললো যে দিবি যখন বেশ জায়গা থেকে দে, শান্তিনিকেতন আমি একটা বুটিক চিনি, এর আগেও ওই বুটিক থেকে আমি কেনাকাটা করেছি। তো এবার ভাবলাম মাদেরকে ওখান থেকে কিছু কাঁথা স্টিচের শাড়ি গিফট করব, আর রিজনেবল বাজেটে যদি কিছু পাই সেগুলোও টুকটাক কিনে নেবো কাউকে দেওয়ার জন্য আর কি। যেতে যেতে ট্রেনের সমস্ত ইনফরমেশান দিচ্ছি, আর বুটিকের ভিডিও তো আপনাদের জন্য থাকবেই। হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতন বোলপুর পৌঁছানোর জন্য রয়েছে প্রচুর ট্রেন, যা অ্যাপ্রক্সিমেটলি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাকে শান্তিনিকেতন বোলপুরে পৌঁছে দেবে। যেরকম কুলিক এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, এরকম বিভিন্ন এক্সপ্রেস রয়েছে। প্রত্যেকটি ট্রেনেই 2S-এর ভাড়া পড়ে 85 থেকে 100 টাকার মধ্যে। স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে আসলেই প্রচুর অটো বা টোটো আপনারা দেখতে পারবেন, সেখান থেকেই একটি টোটো বুক করে নিন আপনার গন্তব্যে যাওয়ার জন্য। আমরা যদিও আমাদের থাকার ঠিকানা, মানে আমাদের হোমস্টে থেকে এই বুটিকে পৌঁছেছিলাম। বুটিকটি শ্রীনিকেতনের SBI ব্যাংকের পাশে অবস্থিত। আমরা কিন্তু তনয়া বুটিকে পৌঁছে গেছি, যেহেতু এর আগেও আমি এখানে এসেছিলাম, আঙ্কেলকে আগেই ফোন করে বলেছিলাম যে আমরা আসছি, তো আঙ্কেল নিজে বাইরে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। স্টেশন থেকে মোটামুটি 10 মিনিট মতো লাগবে টোটো করে আসতে, আর এখান থেকে কিন্তু সোনাঝুরির হাটও খুব একটা দূরে নয়। এই হচ্ছে তনয়া বুটিকের এন্ট্রান্সটা, গেটটা দেখুন কি সুন্দরভাবে সাজানো। গেট দিয়ে ঢুকেই কিন্তু এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবেন, দেখুন দুধারে ফুলের গাছ আর মাঝখান থেকে রাস্তা। জিনিসপত্র দেখানোর আগে যে জিনিসটা সবার মাথায় আসবে যে লোকেশনটা, তো লোকেশনটা আমি আঙ্কেলের কাছ থেকে শুনবো, আর বুটিক সম্বন্ধেও কিছু শুনবো, বুটিকের স্টার্টিং রেঞ্জ কীরকম আছে, হাইয়েস্ট কী কী পেতে পারেন। আর কাঁথা স্টিচের তো প্রচুর সম্ভার আমি দেখতে পাচ্ছি, আগেরবারও দেখিয়েছিলাম। আস্তে আস্তে জিনিস দেখা শুরু করবো, আমার তর সইছে না, তবু আপনাদেরকে একবার ডিরেকশনটা বলে দেওয়া উচিত আমার মনে হলো। নমস্কার, তনয় বুটিকের তরফ থেকে সমস্ত ভিউয়ার্সকে নমস্কার জানাই, ওয়েলকাম টু তনয় বুটিক শ্রীনিকেতন। আমরা ভিউয়ার্সদের স্বাগত জানাই এখানে আসার জন্য, এদেরকেও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই, একটাই কারণ যে এনারা শান্তিনিকেতন এলে আমাদের এখানে আসতে খুবই পছন্দ করেন। প্রাইম লোকেশনে আছে শ্রীনিকেতন স্টেট ব্যাংকের একদম পাশে, আপনার বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 3 কিলোমিটার, আর এখানে যে সোনা ঝুড়ির হাট আছে 2 কিলোমিটার। এখন আমাদের এটার মেন উদ্দেশ্য কিন্তু শান্তিনিকেতন, শ্রীনিকেতন এই এলাকা ফেমাস যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য, তেমনি ফেমাস এখানকার আর্ট অ্যান্ড কালচারের জন্য। এবারে আর্ট অ্যান্ড কালচার মানুষকে আনন্দ দেয়, আমাদেরও উদ্দেশ্য হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া এবং হস্তশিল্পর যাতে আরও প্রসার হয়। আপনারা আসুন দেখুন, এবং আমাদের এখানে কিন্তু আপনারা মানে 350 টাকার থেকে শুরু করে 12,000 টাকা রেঞ্জের বিভিন্ন রকম জিনিস পাবেন, মানে একটা জায়গায় এসে অনেক কিছু জিনিস আর্ট কালচার থেকে শুরু করে মানে সব রকমই দেখতে পাবেন ভাই। আশা করি আপনাদের ভাল লাগবে, সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, ধন্যবাদ। এখানে আমি প্রচুর কুর্তিও দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভীষণ মিক্স ম্যাচ করা আর কি। আমি যদিও শাড়ি দেখতেই এসেছি মেনলি, তবু যাদের কুর্তির প্রয়োজন তারা দেখতে পারেন, 350-400 রেঞ্জে এখানে কুর্তি পেয়ে যাবেন। এছাড়া ব্লাউজ রয়েছে দেখতে পাচ্ছি আমি, এই ব্লাউজটা দেখুন কি সুন্দর, আর এই বোটনেক ব্লাউজগুলো এখন কিন্তু ভীষণ মানে সবাই পরছে, আর বেশ ভালোও লাগে, বেশ সুন্দর একটা কর্পোরেট লুক আসে আর কি এই ব্লাউজগুলোর সাথে। এখানে কিন্তু প্রচুর গয়নাও পাওয়া যায়, মানে এক ছাদের তলায় ব্যাগ, গয়না, শাড়ি সমস্ত কিছু পেয়ে যাবেন। মানে আপনি একটা শাড়ি চুজ করলেন, তার সাথে একটা ব্লাউজ, একটা ব্যাগ, সুন্দর একটা গয়না, সমস্ত কিছু সেট করে নিয়ে যেতে পারবেন। মানে যেই জিনিসটা আমরা একটা শাড়ি কেনার পর আমাদের ওখানে গড়িয়াহাটে বা হাতিবাগানে ঘুরে ঘুরে করি, সেটা আপনারা এক ছাদের তলায় পেয়ে যাবেন। এইটা দেখুন, এই যে ডোকরার গয়না, আচ্ছা এর সাথে কিন্তু ইয়াররিংও রয়েছে, এই যে এই যে, এবং এগুলোর কিন্তু খুব একটা বেশি প্রাইস নয়,
মানে ডোকরা এমনিতেই একটু এক্সপেন্সিভ হয়। আচ্ছা আংটিও আছে দুলের সাথে ম্যাচ করা, দেখুন পুরো সেটটা 200 টাকায় হয়ে যাবে বলছে। মানে এটা ভীষণই একটা ভালো ব্যাপার, এবং এরকম একটা জিনিস পেলে মানে এরকম হাতের তৈরি ডোকরার জিনিস, আর আমার মনে হয় এখানে যেই ধরনের শাড়ি পাওয়া যায় সেগুলোর সাথে এই ধরনের গয়নাই ভালো লাগে আর কি। তো আপনারা আসুন, তবে শাড়িগুলো আগে দেখাই। আর আমি ড্রেস মেটেরিয়ালও কিন্তু দেখতে পাচ্ছি, মানে আনস্টিচ যে চুড়িদারের পিস হয় সেগুলোও দেখতে পাচ্ছি। মাটির দুল 35 টাকা মাত্র, এটা একটা ঝুমকো, এরকম সুন্দর কাঁথা স্টিচ করা এবং পিওর কটন মেটেরিয়ালের, মাত্র 675 টাকা বলছে। যারা কুর্তি পরেন তাদের জন্য কিন্তু একটু ডিফারেন্ট কালেকশন তাদের ওয়ার্ড্রপে রাখা আমার মনে হয় ভালো আর কি। তো তাদের জন্য ভীষণ ভালো, আর গরমের জন্য ভীষণ ভালো, একদম কটনের। এরকম সুন্দর হাতের কাজের কুর্তি স্টার্টিং রেঞ্জ কিন্তু 350 টাকা থেকে। প্রথমে আমি এগুলো দেখাচ্ছি, আজকে স্টার্টিং রেঞ্জ আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 490 এরকম, কিন্তু আমাদের দোকানে জেনারেলি 290 থেকে এমনি একদম কটন শাড়ি সবাই পেয়ে যাবে। আজকে যেহেতু পুজো স্পেশাল একটু আমি দেখাচ্ছি, কারণ সবাই একটুখানি পুজোতে ভালো শাড়ি পরতে ভালোবাসে, তাই জন্যে আমি আজকের সব থেকে কম রেঞ্জের শাড়ি এইগুলো সিল্ক রেপ্লিকা দেখাচ্ছি, বিষ্ণুপুরি সিল্কের রেপ্লিকা। এগুলো মোটামুটি গিফটিং এর জন্য খুব ভালো, পিওর না হলেও খুবই ভালো কোয়ালিটির এগুলো হবে, আর বেশ সফট, খুবই সফট। বিপিটা দেখুন কি সুন্দর কাজ করা, মানে প্লেন বিপি নয় কিন্তু, পুরো একদম ঠাসা কাজ রয়েছে। এটা হলো বিষ্ণুপুরি বালুচরির রেপ্লিকা, পিওর সিল্কের রেপ্লিকাই বলা যায় আর কি। এটা আরেকটা কালার রয়েছে, মানে এটা মোটামুটি পরলে দূর থেকে একদম পিওর সিল্কই মনে হবে। এই কালারটাও কি সুন্দর দেখুন, এটা একদম দেখুন, এই যে প্রচুর কালার ভেরিয়েশন পেয়ে যাবে। আমার মনে হয় এই শাড়িগুলো আপনারা অনেকেই দেখেছেন, কারণ এবছর কিন্তু ভীষণ ট্রেন্ডিং এই শাড়িগুলো, পিওর সিল্ক রেপ্লিকা। এই যে এরকম সুন্দর একটা পিওর সিল্ক রেপ্লিকা, এই রেপ্লিকা শাড়িগুলো কিন্তু আপনারা মোটামুটি 490 টাকা থেকে স্টার্টিং রেঞ্জ পেয়ে যাবেন আপনারা। রেপ্লিকার পরে আরেকটা খুব সুন্দর এবার ট্রেন্ডিং এ চলছে, এটা হচ্ছে জয়পুরি সিল্ক, খুবই কম রেঞ্জের, এগুলো 600 থেকে স্টার্টিং রেঞ্জ এগুলো শুরু হয়ে যায়। খুবই সুন্দর শাড়িগুলো, আঁচলটাও খুবই সুন্দর, এগুলো 5-6টা কালার অপশন তোমরা পেয়ে যাবে, দেখে একদমই মনে হবে না এটা মানে 650 এগুলোর প্রাইস। এগুলো হচ্ছে জয়পুরি সিল্ক। আচ্ছা এটা পুরো নতুনত্ব, মানে আমি এর আগে এরকম শাড়ি দেখিনি আর কি, এটা একদমই নতুন কালেকশন। মানে যেরকম রেপ্লিকাটা আমি বললাম যে অনেকেই দেখেছেন হয়তো, বাট এটা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। ভীষণ একদম ঠাসা কাজ করা রয়েছে, আর মানে মেটেরিয়ালটাও ভীষণ সফট, মানে যারা একটু হালকা শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট, আর কাউকে দেওয়ার জন্য তো একদমই ভালো আর কি। মানে 600 থেকে 800 টাকার মধ্যে এরকম গিফটের জন্য শাড়ি বা নিজের ডেলি ইউজের জন্য আমার মনে হয় বেস্ট এটা। আগেরবার যখন মানে শৈলীদিরা এসেছিল তখন এই প্যাচ ওয়ার্ক দেখিয়ে মানে এত আমি দিতে পারিনি লোকজনকে, তো আবার কিছু এরকম প্যাচ ওয়ার্কের শাড়ি নিয়ে চলে এসেছি। এগুলো আমরা তৈরি করি একদম, এটা লিনিন কটন বেস, এগুলো 1000 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, তার উপর আজরাকের প্যাচ ওয়ার্ক যাচ্ছে। দশমীর জন্য এরকম একটা শাড়ি আমি নিতেই পারি, আমি প্রত্যেক বছরই কিছু সাদা লালের খুঁজি আর কি দশমীতে নেওয়ার জন্য, বা একটা সাদা লালও আছে, এটা তো কোরা কালার, একটা সাদা লালও আছে। এটার কিন্তু অনেকগুলো কালার অপশন রয়েছে, তবে আমার ওই কোরা কালারটাই বেশি ভালো লাগলো, ওটা আমার দশমীর আর কি। প্রচুর কালার অপশন রয়েছে, মানে এমন নয় যে একটা ডিজাইন আপনি একটাই পাবেন, প্রত্যেকটা শাড়িরই বেশ অনেকগুলো করে কিন্তু কালার অপশন পেয়ে যাবেন, আর কিছু কিছু ক্ষেত্রে ডিজাইনটাও একটু ডিফারেন্ট হয় আর কি। যেহেতু বুটিক একই রকম একদম সেম পাওয়া একটু অসুবিধারই হয়ে যায়। 850 থেকে এগুলোর রেঞ্জ স্টার্ট হচ্ছে, এটা একটা ফিউশন শাড়ি, মানে এটা দারুণ। যে বুটিকটা শান্তিনিকেতনে অবস্থিত সেখান থেকে আমরা যেরকম জিনিস এক্সপেক্ট করি এটা একদম সেম, মানে এটাতে পুরো সমস্ত কিছু ঢেলে দেওয়া, এখানে বাটিকের সুন্দর প্যাচ ওয়ার্ক, এখানে পেন্টিং রয়েছে ভীষণ সুন্দর, এবং জাস্ট মাত্র 850 টাকা স্টার্টিং এটার, মানে ভাবা যায়। আর কালারটাও কি সুন্দর, পুরো শাড়িতে এরকম আঁকা, দারুণ এটা। পুজোতে যারা রেড হোয়াইট অষ্টমীর দিন সকালে যারা পড়তে চাও, শিফনের উপর যাচ্ছে শাড়িটা, গুজরাটি কাজের উপর, ঠিক আছে,
এগুলো জেনারেলি পার্টি ওয়্যারে যায়, হোয়াইট এর সাথে এগুলোর অনেকগুলো কালারও তোমরা অপশন পেয়ে যাবে। আঁচলটা পাড়টা এটার কালারটা চেঞ্জ হবে? হ্যাঁ, এটার পাড়টা আর আঁচলটার কালারটা চেঞ্জ হবে, আর গোটা বডিতে এরকম সেমই থাকবে। হ্যাঁ, এটা সবুজ, এটা লাল, বেশ অনেকগুলো কালার অপশন, আর এটা তো খুব সুন্দর লাগছে। 1800 থেকে স্টার্টিং, বেশ অন্যরকম। তোর আরেকটা শাড়ি দেখাবো, একদম ইউনিক এবার এসেছে, পুরো কাঁথা স্টিচের মতন দেখতে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রিন্ট। পেছনটা দেখলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ, দূর থেকে কেউ দেখলে বুঝতেও পারবে না। এটার আঁচলটা জাস্ট আমি একটা দেখাই, এটার স্টার্টিং প্রাইস এগুলোর অনলি 1500 এর উপর, নো সিল্ক মেটেরিয়ালের উপর যাচ্ছে। এটার আঁচলটা জাস্ট একটু দেখো, অনেকগুলো কালার রয়েছে। মানে আমি পাশেই বসে আছি, শাড়িটা পাশেই রাখা ছিল, আমি ভাবছি স্টিচের শাড়ি, পরে দেখছি এটা প্রিন্ট করা, ভীষণ সুন্দর। মানে এরকম শাড়ি ভীষণ ইউনিক আর কি। এটা এগুলো হচ্ছে কটন লিনেনের উপর, একদম 700 টাকা রেঞ্জ থেকে এই শাড়িগুলো স্টার্টিং। পুজোতে সকালে পরার জন্য একদম বেস্ট, ফ্লোরালের উপর যাচ্ছে আর আঁচলটা এরকম যাচ্ছে। কালারটা কি মিষ্টি না? হ্যাঁ, ওয়াও, ব্লাউজ পিসটা কি সুন্দর, জল ছাপের মতো। মানে এরকম একটা শাড়ি যদি ষষ্ঠীর দিন সকালে কেউ নেয়, মানে পরার জন্য বেস্ট আমার মনে হয়। মানে আমি অনেকগুলো শাড়ি দেখলাম, তবে আমি তো এসছি শাড়ি কিনতে বেসিক্যালি, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হলো। আর লিনেন যেহেতু আমি একটুখানি মানে এই ধরনের শাড়ি পরতে ভালোবাসি, ষষ্ঠীর সকালে এরকম একটা শাড়ি একদম হালকা ছিমছাম সাজে, আমার তো মনে হচ্ছে ষষ্ঠীর শাড়িটা এটাই হয়ে গেল। প্রচুর কালার রয়েছে, তবে আমি এটাই খুলতে বললাম, কিন্তু কালার অপশন কিন্তু প্রচুর রয়েছে। ফ্লোরাল ডিজিটাল প্রিন্টের এই শাড়িগুলো আমাদের 700 রেঞ্জ থেকে স্টার্টিং হয়ে যাবে। এবার আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি, টিস্যু সিল্ক, ঠিক আছে। এই টিস্যু সিল্কগুলো এবার পুজোতে প্রচুর উঠেছে, এগুলো যে কোনো মানে কন্ট্রাস্ট ব্লাউজের সাথে তোমরা পরতে পারো, আর এটা একটু ট্রান্সপারেন্ট বেসে হবে এই শাড়িগুলো, এটারও অনেক ভ্যারাইটি পেয়ে যাবে। এটা নিজস্ব ব্লাউজ পিসও তো রয়েছে, এই যে এটা নিজস্ব ব্লাউজ পিসও আছে গোল্ডেনের ওপর, এই যে এরকম গোল্ডেন সিল্কগুলোর প্রচুর তোমরা অপশন পেয়ে যাবে। যেমন এটা একটুখানি অন্যরকম আছে, এগুলো একটু 2000 আপেই পাওয়া যাবে, এগুলো 2000 রেঞ্জ থেকে স্টার্টিং প্রাইস শুরু, ঠিক আছে। মানে মোটামুটি কাজের উপর ভ্যারি করবে, কাজের উপর ভ্যারি, যেমন এটাতে একটু বেশি কাজ আছে সেই অনুযায়ী মাল্টি কালারের উপর এটা যাচ্ছে। তারপর আরেকটা আমি দেখাচ্ছি ওই টাইপেরই, একটু ফ্লোরাল অ্যান্ড চেকস এর উপর এগুলো যাচ্ছে, এগুলোও টিস্যু সিল্ক, তবে এটা একটু ট্রান্সপারেন্ট কম। আমি তো পুজো শপিং করতে এসেছি, বললামই নিজের জন্য কম নেবো, বাড়ির সবার জন্য বেশি নেবো, তো এরকম একটা শাড়ি দুই মায়ের মধ্যে কাউকে একজনকে দেওয়াই যায়। দেওয়ার জন্য যেহেতু একটা বাজেট ধরা থাকে সবারই থাকে আর কি, তো এগুলো কিন্তু বেশ বাজেটের মধ্যে, মানে 2000 স্টার্টিং রেঞ্জ এগুলোর, তো আরামসে দেওয়া যায় যে কাউকে, মানে প্রিয়জনদের আর কি। এই বেনারসিগুলো সবসময় পুজোর জন্যে বা বিয়ে বাড়ির জন্যে এনি টাইম এগুলো তোমরা ক্যারি করতে পারো। পরার মতো শাড়ি আর কি, আর ভীষণ সফট, মানে একদম যে ওয়েটি হয় না বেনারসি পরলে একদম সেই অস্বস্তি করে সেরকম কিন্তু নয়, বেশ হালকা। এই যে এটা যাচ্ছে আমাদের কাড্ডি বেনারসির ওপর, এগুলো একটু রেঞ্জটা হাই আছে, খুবই ভালো কোয়ালিটি, একটু ট্রান্সপারেন্ট বেসে যাচ্ছে, যেগুলো কাড্ডি জর্জেট হয় না, একদম পিওর না এটা, কিন্তু সেমি পিওর হলেও খুবই ভালো একটা কোয়ালিটির এগুলো। এটা মানে ওই 2600 থেকে 2700 এরকম রেঞ্জ হবে। পুজোতে তো একটু বাজেট থাকেই, আমরা বাঙালিরা আর কি, বাঙালি মহিলারা কি করি, পুজোতে একটা বেশ ভালো রেঞ্জের একটা শাড়ি নিই, যেটা আমরা সে বছরের বিয়ে বাড়ি বা যে কোনো অকেশনে আমরা পরতে পারি, তো তারা কিন্তু এটা চেকলিস্টে রাখতেই পারেন। মানে এই রকম সুন্দর একটা বেনারসি, যেটা একটু রেঞ্জটা হাই হলেও ভীষণ সুন্দর, একটা ডুয়েল টোন যাচ্ছে, রেড আর এক পিঙ্কের দুটো সুতো দেওয়া রয়েছে, মনে হচ্ছে কখনো মনে হচ্ছে রেড, কখনো মনে হচ্ছে পিঙ্ক, আর
ভীষণ সুন্দর। ওই বেনারসিতে যেরকম প্রচুর কাজ থাকে ওরকম প্রচুর কাজ নেই, ভীষণ সোভার কাজ, হালকা, ভীষণ সুন্দর। মানে এটা অষ্টমী স্পেশাল হতে পারে, রাহুল বলছে আর ক্যামেরার পেছন থেকে হাসছে যে রাহুলের আজকে অবস্থা খারাপ হতে চলেছে। আমি একটা একটুখানি ফিউশনের ওপর তসর দিয়ে আমি স্টার্ট করছি, পিওর তসর, এটা গাছি তসর না, পিওর তসরের ওপর যাচ্ছে। এরকম হিউম্যান মোটিভ থেকে শুরু করে এরকম প্রচুর ফ্লাওয়ার অ্যান্ড অল পুরো শাড়িটা যাচ্ছে। এগুলো 7000 আপে আছে, দারুণ। এটা পিওর তসরের ওপর যাচ্ছে, তসরের কালার কিন্তু এটা হয় না, এটা ডাই করা। হ্যাঁ, তসরের কালার হচ্ছে যেটা আমরা তসর কালার বলে চিনি আর কি, ক্রিম কালার যেটা হয়, এই রংটাকে কিন্তু তার উপর ডাই করে তারপর তার উপর এই স্টিচগুলো করা হয়েছে। মানে একটা শাড়ির 7000 টাকা বা 5000 টাকা দাম শুনেই অনেকেই ভাবে বাবা এত টাকার শাড়ি, বাট এটার পেছনে কিন্তু প্রচুর খাটনি আছে। এই যে এই কাঁথা স্টিচটা, এটা পুরোটাই হাতে, একদম পুরোটাই হাতে, এটা ডাই করাটা, ডাই পেইন্ট করাটা। তাহলে এই যে পেইন্ট, এটা মানে শাড়িটা শুধু শাড়ি না, একটা মানে অ্যাসেটের মতো আর কি। তসরের স্টার্টিং রেঞ্জ 7-12 হাজার। এবার এই কাঁথা স্টিচের কিন্তু বিভিন্ন মানে কোয়ালিটির শাড়ির ওপর কাঁথা স্টিচ করা হয়, সেই ওয়াইজ কিন্তু দাম ভ্যারি করে। এটা হলো তসরের আসল কালার, এটা গাচি বাই গাচি তসরের ওপর যাচ্ছে। এগুলো 10,500 আপ এই শাড়িগুলো, খুবই সুন্দর কোয়ালিটি, একদম পিওর গাচি বাই গাচিতে থাকছে। এটাও গাচি বাই গাচিতে যাচ্ছে, খুবই সুন্দর। এটার ব্লু কালারটা হালকা ব্লু এর উপর যাচ্ছে, পাউডার ব্লু কালার। আচ্ছা, প্রত্যেক কটাতেই কিন্তু সিল্ক মার্ক রয়েছে এখানে, সব সিল্ক মার্ক পেয়ে যাবেন। এটাও ডাই করে তারপর এর উপর কাঁথা স্টিচ ওয়ার্ক, দারুণ সুন্দর আর ঠাসা কাজ রয়েছে। কালারটা পুরো আনকমন, এটার বডিটা এরকম একটু প্লেনে যাচ্ছে, এটা স্কার্ট বর্ডারের উপর যাচ্ছে, দারুণ। মানে এরকম একটা শাড়ি ওয়ার্ডরোবে থাকলে আর কিছু লাগে না, খুবই সুন্দর। ডুয়েল টোন, হ্যাঁ ডুয়েল টোন রাস্ট কালারের উপর যাচ্ছে। এটা পিওর বিষ্ণুপুরি কাতানের উপর যাচ্ছে, সব থেকে বড় কথা কাতানের উপর গুজরাটি অনেকই কম আমরা পাই। কাজটাও খুবই সুন্দর, সিল্ক মার্ক তো এতে যাচ্ছেই, কালারটাও খুব ইউনিক। আর গুজরাটি তো মানে বেশ কয়েক বছর ধরেই একদম চলছে, তো ভীষণ সুন্দর। 7875 টাকা বলছে। এটা আরেকটা কালেকশন, এটা বিষ্ণুপুরি কাতানের উপর এগুলো করা হয় কাঁথা স্টিচ। এই যাচ্ছে ওর আঁচলটা, এগুলোকে বলে জলচুরি কাঁথা স্টিচ ওয়ার্ক, মানে এই এই প্যাটার্নটা। আচ্ছা, বডিটাও পুরো ওয়ার্ক করা আছে, এটার বডিটা পুরো ওয়ার্ক, ব্লাউজ পিসটাও পুরো অন্যরকম। 7400 টাকা রেঞ্জ এটার, কিন্তু ভীষণ সুন্দর। মানে কালো রং আমারও ভীষণ প্রিয়, রাহুলেরও, এটা আমার ভীষণ ভালো লাগলো। আর এই জায়গাটা মানে এই আঁচলের এই স্টিচটা দেখে আমার পুরো অন্যরকম লাগলো, দারুণ। মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেবো, একটা দামি শাড়ি তো নেবো, কিন্তু কোনটা নেবো বুঝতে পারছি না। মানে সবই আমার ঘাড় ভাঙবে, সূক্ষ্মতার জন্য এই শাড়িটা মানে খুবই ভালো। আর ব্ল্যাক তো, ব্ল্যাক লাভার তো আমরা অনেকেই আছি, খুব সুন্দর। এটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপর যাচ্ছে, 7000 আপ এগুলো স্টার্টিং প্রাইস। পিওর সিল্কের ওপর যাচ্ছে, কিন্তু ব্যাঙ্গালোর বা বিষ্ণুপুরি নয়, কিন্তু খুবই ভালো কোয়ালিটির এই সিল্কটা পুরো। তার ওপর আমাদের এখানকার কাঁথা স্টিচ করা আছে, তো এই শাড়িগুলো একদম পকেট ফ্রেন্ডলি রেঞ্জে আমরা রেখেছি। তো জেনারেলি 3200 আমরা এগুলো দিই, পুজো অফারে 2850 এগুলোর প্রাইস। এগুলোর অনেক কালার অপশন তোমরা পেয়ে যাবে, ঠাসা পুরো কাঁথা স্টিচ কাজ করা। মানে যারা একটু কম বাজেটে কাঁথা স্টিচ করতে চাইছেন, সবার তো হিউজ রেঞ্জ হয় না, তো তাদের জন্যও কিন্তু এখানে আপনারা অপশন পাবেন, মানে আসলে খালি হাতে ফিরবেন না। পুজোর জন্য কিন্তু স্পেশালি আপনারা আসলে ডিসকাউন্ট পাবেন, সমস্ত শাড়িতেই কিছু না কিছু ডিসকাউন্ট চলছে। তো আপনারা আসুন তনয়া বুটিকে, আপনাদের পুজোর শপিংটা করুন, আমার মনে হয় নিরাশ হয়ে ফিরবেন না। কালেকশন কিন্তু ভীষণ ভালো, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। অনেকগুলো কালার অপশন আছে, আমি একটু দেখি। সব থেকে কম বাজেটে এগুলো একদম কটনের ওপরও আমরা কাঁথা স্টিচ করাই। যারা ধরুন ব্যাঙ্গালোর সিল্ক বা তসর অ্যাফোর্ড করতে পারবে না বা ডেলি বেসিসে পড়বে, তাদের জন্য এই কটনের ওপর কাঁথা স্টিচটা খুবই রিজনেবল। যেমন এগুলো 1600 থেকে স্টার্টিং, এটা মানে একদম কম রেঞ্জের
কটনের ওপর এরকম সুন্দর স্টিচ করা, আর পুরো ঠাসা কাজ রয়েছে, মানে ভীষণ সুন্দর। আর আমার যে জিনিসটা ভালো লাগলো, মানে আমাদের অনেকেরই এরকম একটা ভ্রান্ত ধারণা আছে বুটিক মানে একটু হাই রেঞ্জ সবসময়, কিন্তু এখানে কিন্তু মানে যাদের একটু কম বাজেটও তারাও প্রচুর ভ্যারাইটি পাবে। 1700 স্টার্টিং প্রাইস, খুবই সুন্দর এগুলোর কাজ। এটা মাল্টি কালারের ওপর যাচ্ছে, এটার অনেকগুলো ভেরিয়েশন ভ্যারাইটিও পেয়ে যাবেন আপনার। একটা বিষ্ণুপুরী পিওর কাতানের ওপর একটা শাড়ি দেখাচ্ছি, কলাক্ষেত্র। যারা বিষ্ণুপুরী কাতান ভালোবাসে তাদের কাছে তো এই শাড়িটা একটা খুবই সুন্দর অ্যাসেট হবে। নতুনত্ব শাড়িটা, এটা মানে বন্টনের জন্য নেওয়াই যায়, ভীষণ সুন্দর শাড়িটা, কালারটাও ভীষণ সুন্দর আর একদম নতুন, মানে এটা এবছরেই আমি নতুন দেখছি এই এই ডিজাইনের শাড়ি আর কি, আর ভীষণ হালকা। এটার রেঞ্জ ওই 4500 থেকে এই বিষ্ণুপুরী কাতানের প্রচুর ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে। এরকম ব্রাইট কালারে প্রচুর বিষ্ণুপুরী ব্লক প্রিন্টের কালেকশনও আমার কাছে পেয়ে যাবেন। এগুলো বাপ্তা সিল্কের ওপর আছে, একদম নতুন এগুলো এসছে, খুবই সফট কটন সিল্কের ওপর আছে, কারণ এগুলো প্রাইস রেঞ্জ ওই 900 থেকে 1000-এর মধ্যে। ভীষণ সুন্দর শাড়িগুলো, মানে আমার একটু এই ধরনের শাড়িতে চোখ আটকায় বারবার গিয়ে আর কি। এটা একটা বাটিকের অপশন আছে দেখুন, এই একটা কালেকশন দেখাচ্ছে, এগুলো পুরো অর্গানিক কটনের ওপর আছে, এরকম পুরো ব্লক প্রিন্টের ওপর যাচ্ছে, প্রচন্ড সফট এগুলো, দারুণ, একদম সামার কুল শাড়ি আর কি। যারা আমাকে দেখেন তারা জানেন আমার এই ধরনের শাড়িতেই গিয়ে চোখ আটকায় বারবার। এটার ব্লাউজ পিসটা দেখুন কি সুন্দর, এই যে স্টার্টিং রেঞ্জ কিন্তু এটার 1000, এই যে মানে গায়ে ধরেই না একটা আলাদা শান্তি পাওয়া যাচ্ছে এই গরমে, মানে গায়ে ফেলেই একটা হয় না স্যাটিসফ্যাকশন, বাহ কি এটা পরেছি এরকম একটা ব্যাপার, এত সুন্দর এটা, আর সফট একদম সফট। এটার আরো কালার অপশনস তোমরা পেয়ে যাবে। ও এটা তো আরো সুন্দর, এটার এই কম্বিনেশনটা দেখুন, এটা টার্কিশ ব্লু টাইপ। হ্যাঁ, এই যে আমার হাতে প্লেটটা দেখতে পাচ্ছেন, এখানে যে কটা খাবার রয়েছে মানে যে কটা আইটেম রয়েছে সব কিন্তু তিয়াস, মানে এই যে আমি যে বুটিকটায় এসেছি ওখানের মিষ্টি মেয়ে তিয়াস, ওদের একটা ক্লাউড কিচেন রয়েছে পুরো নিজেদের বানানো এটা। আর এই যে শুকনো স্ন্যাক্সগুলো দেখতে পাচ্ছেন, মাঠি, তারপরে নাড়ু, এগুলো কিন্তু ওরা সমস্ত জায়গায় কুরিয়ার করে দেয়। আপনারা নিলে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, একবার যোগাযোগ করতে পারেন, আমার মনে হয় বেশ ভালো লাগবে, আর এটা দেখে আমার ভীষণ লোভ লাগবে। কামড়ানোর সাথে সাথে একটা আচারের স্মেল পেয়ে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু ওরা কুরিয়ার করে সমস্ত ইনফরমেশনের জন্য। দেখুন আমি তো এখানে এসেছি, আমাকে হাতে প্লেট ধরিয়ে দিয়েছে, ডিটেল ইনফরমেশন আমি এরমভাবে বলতেও পারছি না আর কি। ফোন নাম্বারে একটু যোগাযোগ করে নিন, ওরা অনেক কিছু সেল করে আর কি, মানে অনেক কিছু বানায়, তো সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এই শাড়িটা কিন্তু আমি নিলাম, আগেরবারের ভিডিওতে আপনাদের অনেকের কমপ্লেন ছিল যে আমি কোন শাড়িটা নিয়েছি, আগেরবার আপনারা অনেকেই বলেছিলেন আমি ওটা দেখাইনি, এবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই শাড়িটা আমি নিয়েছি, এই যে আরও অনেকগুলো শাড়ি নিয়েছি, সব তো ভিডিওতে ওভাবে দেখানো সম্ভব না, তবে এটার কিন্তু এটা কিন্তু বেশ দামি আর কি, 7400 টাকা। এই যে পুরো শাড়িটাই কিন্তু কাজ রয়েছে, হ্যাঁ বিষ্ণুপুরী কাতান। আর এটার যেটা সবচেয়ে মানে আমাকে যে জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগলো আর কি, সেটা হলো এই যে আঁচলের এই কাজটা। তনয়া বুটিকের ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওনারা কুরিয়ারও করে দেয়, আপনারা চাইলে ওনাদেরকে ভিডিও কলে যদি কিছু কালেকশন দেখেন সেটা পছন্দ করেন সেটাও কিন্তু কুরিয়ার করে দেবে ওনারা। এছাড়া আপনারা এখানে এসে দেখলে তো প্রচুর কালেকশন আছে, সেটা মনে হয় বেশি বেটার হবে, তবু যারা অনেক দূরে থাকেন তাদের জন্য বললাম যে কুরিয়ারের ব্যবস্থা আছে। সেই যে এই হলো আমার কেনাকাটা আজকে, বেশ অনেক কিছু কিনেছি অনেককে দেওয়ার জন্য, নিজের জন্যও কিনেছি। এখানে কিন্তু ইউপিআইতে পেমেন্ট হয়, এছাড়া ক্যাশে তো হয়ই, এতগুলো ক্যাশ আজকাল কেউই ক্যারি করে না, তাই জন্য আমি বলে দিলাম যে ইউপিআই হয়। তো এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি কোথায় যাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে তনয়া বুটিকে আসুন, কেনাকাটা করুন, আর বেশি বেশি শেয়ার করুন ভিডিওটাকে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ এরকম সুন্দর একটা বুটিকের কথা জানতে পারে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।